আসসালামু আপনারা যারা আমার পরিচিত আছেন, সবাই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা, এবং অনেকেই জানেন যে আমি গত সোমবার কুমিল্লা সার্কিট হাউসের সামনে একটি ইঞ্জিন চালিত রিক্সায় চড়ে সেটি উল্টে পরে গিয়ে আমি মারাত্মক জখম হই। আমার বাম পায়ের হাঁটু থেকে কোমর পর্যন্ত যে হাড়, বড় যে হাড়গুলো রয়েছে তা ভেঙে যায়। শুধু একটু না, বেশ কয়েকটি জায়গা ভেঙে যায়। তারপর কুমিল্লার মন হসপিটালে ভর্তি হই। 24 ঘন্টা মন হসপিটালে থাকার পর আমি উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এডে ভর্তি হই। ঢাকা ল্যাব এডে ভর্তি হওয়ার পর আমার আরও বেশ কয়েকটি পরীক্ষা করা হয়, সিটি স্ক্যান করা হয়। সেখানে হাড়ের আরও বেশি জখম ধরা পড়ে। আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি এই কারণে, আমি যে সামান্য একটি যানবাহনে এত বড় জখম হয়েছে, ব্যথা পেয়েছি, সেটি যদি আমরা সচেতন না হই, আমরা যদি এখন থেকে এ ব্যাপারে সচেতন না হই, তাহলে আমাদের অনেকের হয়তো এই দুর্ঘটনা ঘটতে পারে। হোক, ঢাকা ল্যাব এডে গত বুধবার রাতে প্রায় 3 ঘন্টা 22 মিনিট চেষ্টা করে আমার হাড় জোড়া দেওয়া হয়েছে। একটি পাত, স্টিলের পাত এবং স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। এই যে অ্যাক্সিডেন্টটি, সেটা কীভাবে হলো? আসলে রিক্সা সেই পুরনো সময় থেকে, মান্দার তামন থেকেই আমরা দেখে আসছি 3 চাকার যে রিক্সা, প্যাডেল চালিত রিক্সা, সেই রিক্সাগুলোই চলতো, সবাই আমরা সেগুলি ব্যবহার করতাম। কিন্তু এখন আধুনিকায়নের সাথে, ডিজিটাল যুগের সাথে পরিবর্তন হয়েছে, সেই রিক্সায় ইঞ্জিন লাগানো হয়েছে। আসলে হচ্ছে কি, একটি ছোট যানবাহন, মাত্র 3 চাকার একটি রিক্সা, যার সামনের চাকায় শুধু ব্রেক, কিন্তু সেই রিক্সাটি ইঞ্জিন থাকার কারণে 30-40 ক্ষেত্রবিশেষ 50 কিলোমিটার বেগে চালানো হচ্ছে। সেই রিক্সার চালকেরা কেউ প্রশিক্ষিত নয়, যে যার মতো করে, যে যত গতিতে পারে মনে হয় প্রতিযোগিতা করে চালায়। আমার যেটা হয়েছে, আমার বাসা ধর্মসাগর পশ্চিমটা, সেখান থেকে আমি যাচ্ছিলাম রাজগঞ্জ। রাজগঞ্জ যাওয়ার পথে সার্কিট হাউসের সামনে যখন আমি যাই, আমার চালকটি একটু বয়স্ক ছিল, তাকে আমি বললাম যে চাচা একটু আস্তে চালান, কিন্তু সে আস্তে চালালো না। চাকার নিচে একটি ইট পড়লো, পড়ার সাথে সাথে যেহেতু গতি বেশি ছিল, প্রায় 5 থেকে 6 ফুট উপরে রিক্সাটি উঠে গেল। উঠে আমি সহ চালক উল্টে পড়লাম। আমি আমার মাথা বাঁচাতে গিয়ে আমার বডিকে সড়কের উপরে পালালাম, তখন আমার কোমর নিচে পড়ল। যা হোক, সেখানে আমার এই কোমরের হাড়গুলো ভেঙে গেল। আমার প্রশ্ন যে আমরা এসব যানবাহনকে এভাবে চলতে দেওয়া কি ঠিক হচ্ছে? একটা ছোট যানবাহন যার ইঞ্জিনের পাওয়ার এত, যার
তিনটি চাকা, একেবারে হালকা একটি যানবাহন, যেটি কোনো কন্ট্রোল করা যায় না, চালকেরা প্রশিক্ষিত না, সেই যানবাহনগুলোকে আমরা ব্যবহার করি। আমি বলছি না যানবাহনগুলো ব্যবহার করা একেবারে বন্ধ করে দেয়া যাবে, সেটাও যাবে যদি কর্তৃপক্ষ চেষ্টা করে, কিন্তু এই যানবাহনগুলোকে গতিটা কমিয়ে এনে ইঞ্জিনের পাওয়ার একটু পরীক্ষা করে, যাতে সে খুব দ্রুত চালাতে না পারে, খুব বেশি জোরে না চালাতে পারে, সেটি দেখা উচিত। এছাড়া আমরা যারা যাত্রী রয়েছি তাদেরও সচেতন হওয়া উচিত যে আমরা যদি জোর গলায় বলি যে আস্তে চালাও আস্তে চালাও, তাহলে সে হয়তো কম চালাবে আস্তে চালাবে। এই যে আমি আজকে প্রায় 8 দিন আমার যে হাড় ভেঙে গেছে, আমি অসহায়, যন্ত্রণা, নির্ঘুম কাতরাতে কাতরাতে আজ 8টি দিন পার করেছি, এবং জানি না আমাকে আর কতদিন এইভাবে এভাবে থাকতে হয়। ডাক্তার যেটা বললো সেটা দীর্ঘদিন হয়তো আমাকে এভাবে থাকতে হবে, সে সাথে বেশ অর্থ ব্যয় হয়েছে যা অঙ্কে অনেক বড়। এখন আমি এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি এই কারণে আপনারা সবাই সচেতন হন। সবাই সচেতন হলে আমার মনে হয় এই দুর্ঘটনা, এই যানবাহনগুলো অনেক কমে আসবে। আরেকটি জিনিস, যে এই যে তিন চাকার ইঞ্জিন রিক্সা, সেটি ব্যবহার না করে মিশুক জাতীয় যে যানবাহনগুলো এখন বের হয়েছে সেটি ব্যবহার করতে পারি আমরা, কারণ সেগুলো একটু নিচু আছে, যাতে আমরা সবাই চলতে পারি। আর তিন চাকার যে রিক্সাগুলো সেটি অনেক উঁচু, সেখান থেকে যদি স্বাভাবিকভাবে আপনি পড়েন ওটা ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না, যেমনটি আমিও রাখতে পারিনি। আমি দীর্ঘ 35 বছর মোটরসাইকেল চালাই, আমার সহকর্মী সেলিম রাজা মুন্সী সহ আমরা ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, নবাবগঞ্জ সহ অনেক জায়গায় মোটরসাইকেল দিয়ে চলাচল করছি, কিন্তু আমরা চেষ্টা করছি সাবধানতা থাকার জন্য। কিন্তু আমার ভাগ্য, আমার কপাল এতই খারাপ যে আমি কুমিল্লা নগরীতে সামান্য একটা জায়গায় পরে, যে আমি প্রতিদিন কাজের প্রতি পাগল থাকতাম, দৌড়াদৌড়ি করতাম, সেই আমি বেডে শুয়ে আছি, একইভাবে নড়াচড়া করতে পারি না। তাই আবারও আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সচেতন হন, এসব যানবাহনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, সম্ভব হলে এই যানবাহনগুলোকে একেবারে বন্ধ করে দেওয়ার জন্য প্রতিবাদ করুন। তা না হলে আমি যে আজকে এভাবে মারাত্মকভাবে জখম হয়ে পড়ে আছি, অনেকে হয়তো সেই পরিণতি ভোগ করতে হবে। আমি চাই না সবাই আর একজনও এই পরিণতি ভোগ করুক, তবে আমাদেরকেই সচেতন হতে হবে, না হলে সবাই এভাবেই অনেকেই এভাবে ভোগ করতে হবে। সবাই সচেতন থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি কুমিল্লা নগরীতে, অনেকে আমাকে চিনেন, অনেকে জানেন, দেখেছেন, তাই এই ভিডিওটা শুধু আপনাদের মাধ্যমে সচেতনতার জন্য শেয়ার করলাম। কারণ আপনারা যদি আমার এই ভিডিওর মাধ্যমে একজনও যদি সচেতন হন, তাহলে হয়তো এই দুর্ঘটনা থেকে আপনারা এড়িয়ে থাকতে পারবেন, মুক্ত থাকতে পারবেন। আর আমার অবস্থা একটু বলি, আমি পুরোপুরি
হাঁটা চলাফেরা কবে করতে পারবো সেটি ডাক্তার আসলে বলে না, আমার যে হার ভাঙ্গা সেটি দেখে বিশেষজ্ঞ ডাক্তাররাও অবাক হয়ে গেছে যে কীভাবে একটি ছোট দুর্ঘটনায় এভাবে হার ভাঙতে পারে। তো আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, আল্লাহ পাক যেন আমাকে খুব দ্রুত সুস্থ করে চলার পথে। আপনাদের সাথে অনেক রকম আচার ব্যবহারে হয়তো ভুলও করে থাকতে পারি, সেটিও আপনারা ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সচেতন হবেন, সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, এসব যানবাহনের গতি কোনোভাবেই যাতে বাড়তে না পারে, আপনারা সোচ্চার থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।